Welcome to a back to school vlog. যাওয়ার মেইন কারণটা হচ্ছে এইটা। দু বছর আগে যখন ক্লাস টুয়েলভে ছিলাম তখন এই ম্যাগাজিনটায় দেওয়ার জন্য দুটো ছবি, দুটো না পাঁচটা দিয়েছিলাম, তার মধ্যে থেকে দুটো বোধহয় দিয়েছে। তো সেই ছবিগুলোই পাওয়ার জন্য গট ইট। ওই ছবিগুলো আমার তোলা এবং স্কুল ম্যাগাজিনে অ্যাট লাস্ট অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম ক্লাস টুয়েলভে আমি দিয়েছিলাম অ্যান্ড এসছে। সো সেই ম্যাগাজিনটা না নিলে তো হয় না, তাই জন্যই অ্যাট লাস্ট গিয়ে যখন শুনলাম যে পাওয়া যাচ্ছে ম্যাগাজিনগুলো তখন গিয়ে নিয়ে আসলাম। অ্যান্ড স্কুলে যাওয়াটা প্ল্যান করেছিলাম, স্কুলে গিয়ে ব্লগ করাটা প্ল্যান করিনি। সো তাই জন্য শর্টসগুলো র্যান্ডামলি এসছে অ্যান্ড কিছু কিছু জায়গায় আমি ব্লগ করেছি, বাট কম্পাইল করে একটা বানাচ্ছি। হোপফুল ইট উইল টার্ন আউট গুড অ্যান্ড ইউ উইল লাইক ইট। টিচার্স ডের জন্য শুটিং চলছে বোধ হয় এখানে। ওকে, সো দিস ইজ দ্য নিউ শি হিভিং। হ্যাঁ, এখান দিয়ে তো কানেকশন হওয়ারই কথা ছিল। ইট ওয়াজ ইনগ্রেটেড আমাদের স্কুল ছাড়ার পরে, আর আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি। এদিকে ক্লাসরুমগুলো তো ওয়াও ম্যান, ক্লাসরুমগুলো অসম লাগছে। না না, এটা আই গেস স্টাফ রুম, ক্লাসরুমটা এইখানে। ইয়েস, আই হোপ সো দিস ইজ দ্য ক্লাসরুম। বাট স্টাফ রুমে বোর্ড কী করছিল? ওটা কী লাগিয়েছে, ক্যামেরা লাগিয়ে দিয়েছে? You are in my vlog, baby. কত কতই যে না ইয়ে করেছি আমরা এখানে। কে বলে দিল ওই যে ছিল এখানে পরীক্ষা? এই এই রুমটায় পরীক্ষা, না এই রুমটায় পরীক্ষা দিচ্ছিলাম প্রি বোর্ড। আমাকে আমাকে স্যার ওই একটা নতুন বাংলা টিচার এসে লাস্টে 15 মিনিট আমার বলছে যে এখন আর চিটিং করার চেষ্টা করো না। আমি বলছি এখন করবো না তো কখন করবো। জিমনেশিয়ামের ইয়েটা কোথায় গেল? ম্যাথামেটিক্স ল্যাব ছিল না? মেমোরি স্প্রিং ব্যাক ইউ ওল্ড 12C, ওল্ড 11C, সরি ওল্ড 11C ভাই। বাংলা ক্লাস হতো আমার এখনো মনে আছে, বাংলা ক্লাসে সেই যারা জ্বালিয়ে বাড়ি চলে যাবো। ও আলাম কানেকশনই বন্ধ করে দিয়েছে স্কুল। ফটোগ্রাফি স্কিলস, শুয়ে পড় একটা তোল। দি গ্র্যান্ড এক্সামিনেশন হল,
ফ্যাকাল্টিরা কেউ থাকলে অ্যাট লিস্ট টিচারদের সাথে দেখা বলে ভালো হতো। বেকার আজই মানে ভাগ্যটাই খারাপ, মানে আমাদের বোধহয় আমাদের পুরো ব্যাচটারই ভাগ্য খারাপ ছিল বলে আমাদের সাথে এত কিছু হলো। আমাদের যখন আমরা স্কুল থেকে বেরোলাম, স্কুল বন্ধ হয়ে গেল, তুমি দেখে দেখে টাকা টাকা হয়ে দিবে, এটা হেসে দাও ওদের দেখতে হেসে দে না, লাইক আমরা বেরোলাম, আমাদের বেরোনোর সঙ্গে সঙ্গে স্কুল, আরে এদিকে নেই এদিকে নেই ওদিকে, আমরা কত লাকি কেন কেন আমরা বেরোলাম স্কুলটাই বন্ধ হয়ে গেল, তাই জন্য কলেজটাও বন্ধ হয়ে গেল, তাহলে আমরা কত আনলাকি ভাব। আমরা এখন যেটা করতে চলেছি সেটা, টু অল কারেন্ট স্টুডেন্টস, প্লিজ ডোন্ট ট্রাই দিস উইদাউট প্রায়র পারমিশন, এলস ইউ মাইট গেট জেনারেল রিমার্কস অ্যান্ড অবজারভেশনস। ভাই ছাদ থেকে ভিউটা আলাদাই। ভাই কল করলে দেখতে পেয়ে যাবে, আরে ওদেরকে কল করবো, বেড়ে চলে আসবে এই সময় দরজাটা বন্ধ করে দিলে। আরে এটা অর্কদীপ না, অর্কদীপ বর্তিস মান, বল একবার উপরে তাকাতে, উল্টো দিকে ঘর, উল্টো দিকে পিছন দিকে ঘর, পিছন দিকে ঘুরতে বল না, পিছন দিকে কোথায় যাচ্ছে ভাই, ভাই স্কুলের এই জায়গাটা মানে এইখান থেকে ভিউটা কেউ কখনো দেখিনি, আলাদাই ভিউ ভাই। অদ্বৈত কি করছিস? অদ্বৈত কাউকে খুঁজছে বোধহয় দূর থেকে, যেরম ভাবে উপরে এলাম ভাই বাজ পড়লো না, ৪২ হাওড়া ব্রিজ সব দেখা যায় ভাই, সেকেন্ড ব্রিজও দেখা যাচ্ছে, হ্যাঁ ওইদিকে সেকেন্ড ব্রিজও দেখা যাচ্ছে, এক্ষুনি সব চলে আসবে, ৫ বছর নয় ৯ বছর পর পার্কে এলাম। ওইখানে আছে, নামিয়ে নামিয়ে তুলতে পারিস তুই, হট করে আই জাস্ট স্কিপ দ্য বিট, বলছি না আই জাস্ট স্কিপ দ্য বিট, এনিওয়েজ দেখে দেখে ওকে, সো ইয়া দ্যাট ওয়াজ কোয়াইট আ বিট অফ ফান দ্যাট উই হ্যাড ইন স্কুল। আর ম্যাগাজিনটা দেখছিলাম তো আমার ছবিটা চোখে পড়লো, সেটা আই উড লাইক টু শো ইউ গাইজ, অ্যান্ড হিয়ার এখানে আমি পুরো মাতাল মনে হচ্ছে দেখে দেখে, স্কুল প্রিফেক্টের পাশে দাঁড়িয়ে প্রেসিডেন্টের ব্যাচটা প্রচণ্ড চমকাচ্ছে এখানে। বল তুই কোন ক্লাসে ছিলিস যখন আমি ক্লাস টুয়েলভে ছিলাম, খোঁজ নিজেকে দেখি কোথায়, খোঁজ খোঁজ খোঁজ
তুই টু এতে ছিলিস না? খোঁজ দেখি, খুঁজে পাস যদি নিজেকে তুই টু এতে। পাচ্ছিস খুঁজে? পাবিও না তুই টু এতে, কারণ তুই টু সিতে ছিলিস। সিলভিয়া ম্যাম ছিল না? এটা তুই ঠিক আছে, তুমি টু এতে ছিলে না, সব ভুলে গেছি বাবা। So thanks for watching the vlog, and if you enjoy it, please like and share with all the Bosconians out there. And jani na kobe abar school khulbe ar abar kobe jete parbo, but sei atmosphere ta abar dekhte pele khub bhal lagbe. And it's been 1.5 years je school er oi sei atmosphere ta, vibrant atmosphere ta dekhini. Dekha jak koto kichu hoy. Hope for the best. Bye, cheers, bye kore de, bye. Thank you.